আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক ফিজিক্স টু পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা গত ভিডিওতে আমি আপনাদের বলছিলাম লাস্ট শেষের দিকে যে আমি আরেকটি ডিভাইস নিয়ে আপনার সাথে আলোচনা করবো এবং সেই ডিভাইসটি আপনাদের দেখাবো একটু হাইড্রেক ছিলাম আমি সেটার নাম বলিনি কী ডিভাইস সেটা আসলে আমি আজকে দেখাচ্ছি এবং বলছি এবং বিস্তারিত আলোচনাও করব। আর সেটা হচ্ছে আরেকটি ইনভার্টার তবে আরও পাওয়ারফুল আরও বড় এবং আরও একটু অন্যরকম তো বন্ধুরা সেটাই নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং দেখাবো তো বন্ধুরা সেটা নিয়ে আলোচনা করার পূর্বে নতুন বন্ধুদের প্রতি বিশেষ রিকোয়েস্ট তার এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেলোকুনটা অবশ্যই ক্লিক করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা যা বলতেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি বলছিলাম যে আরেকটি ডিভাইস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাবো সেই ডিভাইসটি হচ্ছে ঠিক এটা এই যে সেই ভিডিওটা এই ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা হচ্ছে আর একটি ইনভার্টার আপনারা অনেক বন্ধুদের রিকোয়েস্ট ভিত্তি করে যেমন গত আগে যে ভিডিও ছিল ঠিক গত লাস্ট ভিডিওটির আগে একই ইনভার্টার দিয়ে তখনও তারা অনেককে অনেক কমেন্ট করছেন অনেক প্রশ্ন করছেন ফোনের মাধ্যমে আমার আমার কাছে যে ভাই এক হাজার ওয়াট ইনভার্টার আপনারা নিয়ে আসছেন ফোর ইন ওয়ান আপনারা এতে বেশি ওয়াটের আনার চেষ্টা করেন তো আমি আসলে অনেক চেষ্টা পরেই বেশি ওয়াটের কিছু ইনভার্টার আমার আমার কাছে চলে আসছে আর এটা হচ্ছে তিন হাজার ওয়াট ইনভার্টার এটা অনেকের বাসা একটু বেশি দরকার পড়ে বেশি ওয়াট প্রয়োজন পড়ে একটা ফ্যামিলিতে কেউ কেউ হয়তো ফ্রিজ চালাতে চাচ্ছেন কেউ আমি জানি না তিন হাজার ওয়াটে এটা মোটর চলবে কিনা আমার মনে হয় এটাতে মোটরও আপনি চালাইতে পারবেন গেন্ডিং মেশিন চালাইতে পারবেন এবং ড্রিল মেশিন ইউজ করতে পারবেন পাশাপাশি আপনার মোটামুটি হেভি যে মেশিনগুলো ওগুলো ব্যবহার করা যাবে এই ইনভার্টার দিয়ে তবে এ ধরনের তিন হাজার ওয়াট ইনভার্টার আমার কাছে আগেও ছিল শুধুমাত্র ইনভার্টার হিসাবে তবে এখানে পার্থক্যটা হচ্ছে ইনভার্টার প্লাস চার্জার প্লাস অটো অটোটা হচ্ছে এরকম যে কারেন্ট চলে গেলো অটোমেটিক কারেন্ট থেকে সাপ্লাই ব্যাটারি থেকে কারেন্ট তৈরি করে সাপ্লাই দিলো এবং কারেন্ট যখন চলে আসবে তখন সে সে আইপিএসটা অফ করে অর্থাৎ ইনভার্টারটা অফ করে সে কারেন্ট থেকে আবার সাপ্লাই দিবে ঠিক এই কাজটা সে করবে পাশাপাশি ব্যাটারিকে সে চার্জ দেবে এবং চার্জারটা এর ভিতরে অ্যাডজাস্টেবল আমরা আমরা অন্যান্য ইনভার্টারগুলোকে অনেক সময় অটো করে দিছি রিলের মাধ্যমে দুইটা রিলের মাধ্যমে আমরা সেখানেও মোটামুটি চারশো টাকার মতো খরচ হয়ে যায় রিলে একটা এসি কেবল টেবল মিলে একটা খরচ চার থেকে পাঁচশো টাকা খরচ হয়ে যায় এবং শুধু ইনভার্টার অটো করছে আর এখানে সেই কাজটা তারা করে দিয়েছে এটা করে আনা হয়েছে চাইনিস থেকে চায়না থেকে এবং আমি এই ইনভার্টারটার সম্বন্ধে বলবো এবং কোয়ালিটিফুল আমি এটা খুলে দেখছি ভিতরে আমি আপনাদের আজকে দেখাতে বললাম না চাইলে বা আমি ইচ্ছেগুলো দেখাইতেও পারি শেষের দিকে বিদ্যুৎ শেষের দিকে আমি চেষ্টা করবো এটা খুলে ভিতরে অংশটা দেখানোর জন্য কারণ আমি চাই এর ভিতরে নারী বুড়িটার সম্বন্ধে আপনারা বোঝেন যেহেতু এটা গ্যারান্টি নেয় এইভাবে গ্যারান্টি দেওয়া যায় না গ্যারান্টি দেওয়া যায় এই জন্য যেহেতু চাইনিজ প্রোডাক্ট তবে এগুলো ভালো চলে আমি অবশ্য প্রত্যেকে বিদ্যুৎ বলে থাকি যে আমি প্রায় দেড় দুই বছর আমি ইনভার্টার দিয়ে আমার ফ্যামিলি পুল চারটা ফ্যান চলছে মোটামুটি সব ডিভাইসে আমি চালাইছি ইনভার্টার দিয়েই অর্থাৎ ইনভার্টারের প্রতি একটা আস্থা আমার আসে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার উপর ডিপেন্ড করবে সেটা কিভাবে চলবে বা লং লং যে হবে আপনার উপর ডিপেন্ড ডিপেন্ড করবে ঠিক ড্রাইভারের মতো ড্রাইভার ভালো হলে গাড়ি ভালো চলে অনেক দিন চলবে ড্রাইভার ভালো না হলে এক মিনিটে গাড়ি শেষ অ্যাক্সিডেন্ট ঠিক এরকম হচ্ছে ইনভার্টার ইনভার্টার যদি আপনি ঠিক মতো প্রপারলি ইউজ করতে পারেন এটার যে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে সেই নিয়ম অনুসারে আপনার আউট লোডটা অফ রেখে আপনি ব্যাটারি কানেক্ট করলেন আবার যখন লোড কানেক্ট করার পরে ব্যাটারিটা সিস্ট অন করবেন এই ইনভার্টার সিস্টে অন করবেন এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন আবার দেখা যায় হুট কইরা অফ না করলেন যাই বন্ধুরা আমি আসলে কথা আর না বাড়াইয়া আমি এটা অন করি একটু দেখাই আপনাদের ভিতরে অর্থাৎ আনবক্সিং করে একটু ভিতর অবস্থাটা দেখাই এই হচ্ছে আপনার আমাদের আজকের ইনভার্টারটা সাইজ কিন্তু বিশাল আর বিশাল হওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে তিন হাজার ওয়ার্ড পাশাপাশি চার্জিংয়ের কাজ করতে হবে অর্থাৎ ভিতরে আমি খোলায় দেখছি ভিতর অবস্থা চারটা চোপার আছে ভিতরে এক দুই তিন চারটা চারটার ভিতরে তিনটা ইনভার্টারের জন্য কাজ করা হয়েছে আর একটা চার্জিংয়ের জন্য করা হয়েছে এটা এখানে যেমন আউটপুটের ব্যবস্থা আছে অন অফ আউটপুটের ব্যবস্থা আছে যাদের থাকতেই হবে আউটপুট একবার কারেন্ট থেকে আউটপুট দিবে একবার আপনার ব্যাটারি থেকে আইপিএস হিসেবে আউটপুট দিবে যখন কারেন্ট চলে আসবে তখন আইপিএস হিসাবে সেটা কাজ করবে আর যখন কারেন্ট চলে আসবে তখন সে কারেন্ট থেকে সরাসরি এই কেবলের মাধ্যমে ব্যয় করে সে আউটপুট দেবে তবে এটা লং জিভিটি এর জন্য বলো এটার প্রতি আমার একটা কনফিডেন্স আছে আরেকটা মজার বিষয় আছে এটার ভিতরে সেটা হচ্ছে এটা কিন্তু রিপেয়ারিং করা যায় ছোট ছোট ইনভার্টারগুলো যখন নষ্ট হয়ে যায় তখন ইনভার্টার করাতে এমন সুযোগ থাকে না বা করিও না আমরা কারণ হচ্ছে ওই ইনভার্টারগুলোতে খরচ বেশি হয়ে যায় আপনার আট নয়শো টাকা এক হাজার টাকার একটা ইনভার্টারে চার পাঁচশো টাকা খরচ করার কোনো মানে হয় না আরেকটা ইনভার্টার এটা যেহেতু দাম এটা কিন্তু একটা মোটামুটি ভালো একটা দাম হবে যেমন আমরা আরেকটু বলে রাখি আপনাদের তিন হাজার ওয়াটে ইনভার্টারটা শুধুমাত্র ইনভার্টার যেটা ছিল আদার চার্জিং এবং অটো কিছুই না শুধু অনলি ইনভার্টার তিন হাজার বাড়ছে এটার প্রাইস পড়ছিলো আমরা বিক্রি করছি পঁয়ত্রিশশো থেকে সত্রিশশো টাকা এটা চার্জিং হচ্ছে অটো হচ্ছে একেবারে টোটাল আইপিএস সিস্টেম অথচ এটার দাম পড়তে আপনাদের জন্য চার হাজার সাতশো টাকা এই ইনভার্টারটার প্রাইস এই মুহূর্তে এটা এই প্রাইসই দেওয়া যাবে অথচ দেখুন যেখানে অনলি ইনভার্টার পঁয়ত্রিশশো টাকা সেল করতে হয়েছে আর ওখানে আমরা কমপ্লিটলি চার্জিং একটা চার্জিং দুইশো এমপি একটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটা চার্জার কিন্তু চোদ্দো পনেরোশো টাকা লাগে এবং অটো করতে পাঁচ সাতশো লাগে কিন্তু সেটা আলাদা আলাদা আপনার একত্রে না একত্রে যে অটো কাজটা সেটা হচ্ছে না এটা সম্পূর্ণ কমপ্লিটলি একটা ডিভাইস অথচ জানাবো এখানে ব্যাটারি আর ওই যে এই এক হাজার ইনভার্টারটা ছিল সেখানে সোলারের জন্য আলাদা দুটা পোর্ট ছিল এখানে সে আলাদা দুইটা পোর্ট নেই এখানে শুধু কারেন্টের সরি ব্যাটারির যে টার্মিনাল দুটো লাল এবং কালো দেয়া আছে আলাদা যে একটা দুটা আপনার লাল কালো দেওয়া ছিল আপনার পজিটিভ নেগেটিভ ইন করার জন্য ডাইরেক্ট সোলার থেকে সেই অপশানটার ভিতরে নেয় জাস্ট এইটুকুই এই জন্য আমি এটাকে আমি থ্রি ওয়ান বলছি ফোর ওয়ান না তো এখানে আরেকটা হ্যাঁ তবে ফোর ওয়ান বলা যাবে কারণ এখানে একটা ইউপিএসের জায়গা সরি ইউএসবি জায়গা আছে মোবাইল চার্জ দেওয়ার একটা অপশন এখানে কিন্তু দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে এখানে ডাইরেক্ট মোবাইল চার্জ এখান থেকে দিতে পারবেন তো বন্ধুরা যা বলতেছিলাম একটু আমি আপনাদের সাথে অ্যাড করে নিই যে এটা রিপেয়ারিং করা যায় কেন এটা রিপেয়ারিং করা যায় এর জন্যই যে এটার ভিতরে যে মসফেটগুলো আছে একটু সাইজে বড় অর্থাৎ চারশো পঞ্চাশ বা চারশো আশি একশো এই টাইপের এই মসফেটগুলোই সাধারণত একটু সমস্যা হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কারণ আমার যে ইনভার্টারটা ছিল প্রায় দেড় দুই বছর চালানোর পরে সমস্যা হয় হওয়ার পরে আমি জাস্ট মসপেট চারটার ছিল তার মধ্যে থেকে দুইটা মসপেট চেঞ্জ করার পর আবার কিন্তু রানিং আবার আগের মতো হয়ে গেছে সো এই জন্য বলি যে এটা রিপেয়ারিং করাটা অনেকটা পসিবল তাই আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করো যদি একান্ত কারো প্রয়োজন পড়ে খুব দ্রুত আপনারা আমাদের কাছে চাইতে হবে অনেক বেশি আনতে পারিনি অল্প কিছু মাল সংগ্রহ করা আছে যদি চান আমি আপনাদের দিতে পারবো অনেক বন্ধুরা আমার কাছে রিকোয়েস্ট করছিলেন বারবার বলছিলেন একটা রিভিউ দিতে মালটি সংগ্রহ করার পর আমি সেই কথার উপর নির্ভর করে আজকে এই রিভিউটা দিলাম তো আপনারা চাইলে দ্রুত আমার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা মোবাইল নাম্বার থেকে ফোন করবেন এবং নিয়ে নেবেন খুব দ্রুত তো যাই বন্ধুরা আপনারা যারা আমি আবারও বলছি যারা এই মুহূর্তে ইনকোলেন আমার চ্যানেলটিতে আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করলেই কিন্তু নেক্সট ভিডিও আবার আপনারা পাবেন আমি চাইব আপনাদের ভালো ভালো আরও কিছু কন্টিনিউ আসে ভিডিও দেওয়ার জন্য রিভিউ দেওয়ার জন্য পাশাপাশি আমি কিছু কাজও আপনাদের দেখিয়ে থাকি আমার এই চ্যানেলটিতে যে কাজগুলো আপনারা যারা ইলেকট্রনিক্স নিয়ে টুকটাক কাজ করেন তাদের অনেক উপকার আসবে আমি জানি নেক্সট একটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন I love this.